হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাবমিম ব্লগস। গভর্নমেন্ট নার্সিং কলেজ এবং প্রাইভেট নার্সিং কলেজ, এই দুটোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে? আর একটা, সেটা হচ্ছে প্রাইভেট নার্সিং কলেজ থেকে যদি তোমরা নার্সিং পড়াশোনা করো, সেটা জিএনএম হতে পারে বা সেটা বিএসসি হতে পারে, তাহলে পাস আউট করে কি তোমরা সরকারি চাকরি পাবে? তো আজকের টপিক হচ্ছে এটাই। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আসি, গভর্নমেন্ট নার্সিং কলেজ এবং প্রাইভেট নার্সিং কলেজ, এই দুটোর মধ্যে কি পার্থক্য? তো এক নাম্বার যেটা, সেটা হচ্ছে টাকা। এটাই একটা সব থেকে বড় পার্থক্য, সেটা হচ্ছে টাকার অ্যামাউন্ট। তোমরা যদি গভর্নমেন্ট নার্সিং কলেজ থেকে জিএনএম বা বিএসসি করো, তাহলে সেক্ষেত্রে পুরো কোর্সটাই হচ্ছে গভর্নমেন্ট পে করে। মিনিমাম একটা টাকা দিতে হয়, সেটা অ্যাপ্রক্স 15-20 হাজারের মধ্যে হয়ে যায়, মানে পুরো কোর্সটাই কিন্তু কমপ্লিট হয়ে যায়। সেটা জিএনএমের ক্ষেত্রে বলতে পারো বা বিএসসিদের ক্ষেত্রেও বলতে পারো, দুটোর ক্ষেত্রেই সেম, ঠিক আছে? অ্যাট দি সেম টাইম যদি তোমরা প্রাইভেট ইনস্টিটিউশন বা প্রাইভেট নার্সিং কলেজ থেকে নার্সিং পড়াশোনা করো, সেক্ষেত্রে পুরো কোর্সটাই কিন্তু তোমাদের টাকা দিয়ে করতে হয়, সেটা জিএনএম হতে পারে বা সেটা বিএসসি হতে পারে, ঠিক আছে? এবার কত টাকা লাগে? প্রাইভেটের ক্ষেত্রে একটা হিউজ টাকা দিয়ে পড়াশোনা করতে হয়, সেটা 4 লাখ থেকে 8 লাখের মধ্যে থাকে, ঠিক আছে? আর এটা পুরোটাই হচ্ছে কলেজের ওপর ডিপেন্ড করে। হ্যাঁ, এবার আসি এই যে টাকাটা, যেটা গভর্নমেন্টের ক্ষেত্রে বললাম 15-20 হাজার আর প্রাইভেটের ক্ষেত্রে বললাম 4-8 লাখ, ঠিক আছে? এই যে টাকাটা আছে, এটা কিসে কিসের জন্য নেওয়া হয়? হ্যাঁ, এই যে টাকাটা, এটা টোটাল কোর্স, ঠিক আছে? মানে এখানে তোমাদের অ্যাডমিশন ফিস থাকবে, এখানে তোমাদের টিউশন ফিস, হস্টেল ফিস, তারপর হচ্ছে ফুডিং, তারপরে তোমরা যে গাড়ি করে ক্লিনিক্যালে যাবে প্র্যাকটিস করতে সেটার টাকা, ঠিক আছে? সব কিছু মিলিয়ে হচ্ছে এই টাকাটা নেওয়া হয়। হ্যাঁ, এবার গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা হয়, সেটা ইয়ারলি পে করতে হয় মিনিমাম একটা অ্যামাউন্ট, ঠিক আছে? খুবই কম। হ্যাঁ, তো এবার আসি প্রাইভেট কলেজে। দেখো, প্রাইভেট কলেজে যেহেতু একটা হিউজ অ্যামাউন্ট, সেক্ষেত্রে তুমি যদি জিএনএম করো, মানে 3 বছরের টোটাল একটা হিসেব করে ওনারা দেয়, মানে ফার্স্ট ইয়ারে এত টাকা লাগবে, সেকেন্ড ইয়ারে এত টাকা লাগবে এবং থার্ড ইয়ারে এত টাকা লাগবে, ঠিক আছে? এবার ফার্স্ট ইয়ারে সাপোজ ধরো তোমার 1.5 লাখ টাকা, ঠিক আছে? এবার ফার্স্ট ইয়ারে যে 1.5 লাখ টাকা, ওটাকে তোমার 3টে ইনস্টলমেন্টে কিন্তু পুরো টাকাটা ক্লিয়ার করে দিতে হয়। এটা পুরোটাই হচ্ছে কলেজ অনুযায়ী ডিপেন্ড করে, ঠিক আছে? আর অ্যাট দি সেম টাইম সেকেন্ড ইয়ারও এইভাবে করে একটা সিস্টেম থাকে, থার্ড ইয়ারও এইভাবে থাকে, ঠিক আছে? বিএসসির ক্ষেত্রেও সেম। ফার্স্ট ইয়ারে ধরো এতটা লাগবে, সেটা তোমাকে 4টে ইনস্টলমেন্টে দিতে হবে, সেকেন্ড ইয়ারে ধরো এত টাকা লাগবে, সেটা তোমাকে 4টে ইনস্টলমেন্টে দিতে হবে, থার্ড ইয়ারে এত টাকা লাগবে, সেটা ধরো তোমাকে 4টে ইনস্টলমেন্টে দিতে হবে। এটা পুরোটাই হচ্ছে কলেজের ওপর ডিপেন্ড করে। কোনো কলেজ 6 মাসে নেয়, কোনো কলেজ 3 মাস পরপর নেয়, কোনো কলেজ ধরো 2 মাস পরপর নেয়, ঠিক আছে? এটা পুরোটাই কলেজ ওপরে ডিপেন্ড করে। এবার আসি পড়াশোনা। দেখো, পড়াশোনা যদি বলো, সেটা পুরোটাই নিজের ওপর। এখানে গভর্নমেন্টে সেম পড়াশোনা, প্রাইভেটেও একই পড়াশোনা, ঠিক আছে? পুরো সিলেবাস সব কিছুই সেম। প্রাইভেটে যেমন এক্সপিরিয়েন্স সিস্টার টিউটররা থাকে, অ্যাট দি সেম টাইম গভর্নমেন্টেও এক্সপিরিয়েন্স সিস্টার টিউটররা থাকে, ঠিক আছে? পড়াশোনাটা পুরোটাই নিজের ওপর। আমি যতটা আমি দেবো, আমার রেজাল্ট ততটাই আসবে, ঠিক আছে? তারপরে যেটা, সেটা হচ্ছে তোমরা যদি প্রাইভেট নার্সিং কলেজে পড়াশোনা করো, সেক্ষেত্রে যতটা ঝাঁ চকচকে, মানে ধরো প্র্যাকটিক্যাল রুম, তোমাদের ক্লাসরুম, তোমাদের হস্টেল, ঠিক আছে, এগুলো একটু ঝাঁ চকচকে থাকবে, যেহেতু তোমরা এত একটা বিগ অ্যামাউন্ট দিয়ে পড়াশোনা করছো। এবার আসি গভর্নমেন্টে। দেখো, গভর্নমেন্টে হয়তো বা এতটা ঝাঁ চকচকে পাবে না, কিন্তু আগের থেকে কিন্তু এখন অনেক ইম্প্রুভড হয়েছে। যেমন এখন মডেল লেবার রুম থেকে শুরু করে সব কিছু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখন গভর্নমেন্টেও কিন্তু বেশ একটা ঝাঁ চকচকে, ঠিক আছে? তো একটাই মেইন ডিফারেন্স, সেটা হচ্ছে টাকা, ঠিক আছে? টাকাটাই হচ্ছে একটা হিউজ ডিফারেন্স। গভর্নমেন্টের ক্ষেত্রে টাকা একদমই লাগে না, খুবই কম, আর প্রাইভেটের ক্ষেত্রে পুরোটাই টাকা দিয়ে পড়াশোনা করতে হয়। হ্যাঁ, এবার আমার যেটা টপিক ছিল, সেটা হচ্ছে প্রাইভেট নার্সিং স্কুল থেকে যদি তুমি পড়াশোনা করো, তাহলে পাস আউট হওয়ার পরে কি তুমি সরকারি চাকরি পাবে? 100% পাবে। দেখো, গভর্নমেন্ট প্রাইভেট বলে কিছু হয় না, শুধু একটাই ডিফারেন্স, গভর্নমেন্টে টাকা লাগে না, প্রাইভেটে টাকা লাগে। তুমি গভর্নমেন্টে পড়াশোনা করছো বলে গভর্নমেন্ট চাকরি পাবে, প্রাইভেটে পড়ছো বলে পাবেন, এরকম একদমটাই নয়। এটা পুরোটাই ডিপেন্ড করে তোমার জিএনএম বা বিএসসি রেজাল্টের ওপরে, নার্সিংয়ের রেজাল্টের ওপরে। তুমি যত ভালো রেজাল্ট পাবে, তত তাড়াতাড়ি তুমি সরকারি চাকরি পাবে, ঠিক আছে? আর ইন্টারভিউ যত ভালো দেবে, তত তাড়াতাড়ি তুমি সরকারি চাকরি পাবে। তো সরকারি চাকরিটা পুরোটাই ডিপেন্ড করে
নিজের ওপর তুমি কতটা ভালো রেজাল্ট করেছো এবং ইন্টারভিউটা কত ভালো দিয়েছো, ঠিক আছে? তো আমার সাজেশান যদি বলো, আমি সব ভাই বোনদের একটা সাজেশান দেব, সেটা হচ্ছে যদি তোমার মনে কনফিডেন্স থাকে যে না আমার এইচএস মার্কস খুব ভালো আছে এবং আমার আমি কনফিডেন্স আছি যে আমি এন্ট্রান্সে র্যাঙ্ক করবই, তবে গভর্নমেন্টের ডেফিনেটলি চান্স, তবে গভর্নমেন্টে ডেফিনেটলি ট্রাই করো, ঠিক আছে? যেহেতু একটা বিগ অ্যামাউন্টের ব্যাপার আছে, হ্যাঁ। আর যদি তোমার মনে কনফিডেন্স না থাকে যে না আমার এইচএস রেজাল্ট অত ভালো নয়, আমি জানি না কতটা পারবো, তো সেক্ষেত্রে আমি বলবো প্রাইভেটে নিঃসন্দেহে ভর্তি হয়ে যাও যদি তুমি টাকাটা বেয়ার করতে পারো, ঠিক আছে? আর একটা আমার অ্যাডভাইস, তোমরা চেষ্টা করবে যদি তোমরা প্রাইভেট নার্সিং কলেজ থেকে নার্সিং পড়াশোনা করো, তাহলে সবসময় চেষ্টা করবে ওয়েস্টবেঙ্গলের মধ্যে যে কোনো প্রাইভেট নার্সিং কলেজ থেকে পড়াশোনা করবার, আদার স্টেটের নার্সিং কলেজ থেকে নয়, ঠিক আছে? আর সবাই সবার মনের স্বপ্ন আশা সব পূরণ করো, আর হচ্ছে নিজের পায়ে দাঁড়াও আর টাকা ইনকাম করো। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।